আসসালামু আলাইকুম আমি তাজদিন চলে আসলাম আমার কারখানা থেকে তো আমার কারখানায় কিন্তু বকুল ফুলের ছড়াছড়ি চলছে তো এগুলো হচ্ছে একটা গায়ে হলুদের অর্ডার তো ওনারা বিভিন্ন কালার দিয়েছে আরও বেশ কিছু কালার আছে ওগুলো এখনও কাজ হয়নি তো আমরা বিভিন্ন কালারের মধ্যেই হচ্ছে এই যে বকুল ফুলের এই কাজটা করছি তো দেখতে দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর লাগছে মনে হচ্ছে একদম বকুল ফুল ছড়িয়ে ছিটিয়ে হ্যাঁ ছাদের মধ্যে পড়ে আছে এরকমই তো আসলে আমার কারখানার আশেপাশের দৃশ্য দৃশ্য একদম প্রাকৃতিক খুব সুন্দর লাগে আর হচ্ছে আপনারা যারা বিভিন্ন ধরনের কাজ কাস্টমাইজ করাতে চান আপনারা আমার কারখানা থেকে কাজ করিয়ে নিতে পারেন ব্লকে সব ধরনের প্রোডাক্ট হচ্ছে আমরা কাস্টমাইজ করে থাকি এটাও আমরা পূজা উপলক্ষে করছি শাড়িটা তো শাড়িটা পুরাটা হলে আমি আপনাদেরকে দেখাবো গোল্ডেন কালারটা এই ইয়ে দাও চিকন যে ইয়াটা আছে পাটটা আছে নতুন সব জায়গায় এখন দিচ্ছি ওই পাটটা না হ্যাঁ ওই পাটটা আগিয়া দিয়ে মারো গোলাপি দিয়ে তার তারা সব ধরনের কাজ হচ্ছে আমাদের কাছ থেকে কিন্তু কাস্টমাইজ করিয়ে নিতে পারেন হ্যাঁ চার চারপাশে হবে তারপরে এটা গোল্ডেন দিয়ে হবে ওইটা আবার হবে বুঝো না আমার কথা এই পাটটা হবে তো গোলাপি দিয়ে গোলাপি কালারটা একটু লাইট হচ্ছে মনে হচ্ছে এরপর হ্যাঁ এটা গোল্ডেন হবে এটা আবার হবে হ্যাঁ আর এই আঁচলটা পুরাটা গোল্ডেন দিয়ে এটা দিয়ে ভরাট হবে আর মধ্যে ছিটা দিবা ছিটা দেয় আসো আমি দিয়ে যাচ্ছি দেখো তো কোনায় লাগিয়ে দেখো তো হালকা একটু ঘন করো এটা একদম খেয়ে ফেলবে আর একটু পাউডার নিউট্রেক্সের বানাইছো তুমি পাউডারের কেন এত হালকা রং